কথায় আছে না কপালে নাই ঘি ঠক ঠকাইলে হবে কি তো এই তো আমার লটারি ভাগ্য বরাবরই খারাপ লটারি কেটেছিলাম ছয়টা তার মধ্যে একটা সিংড়া ফরেস্টে হারিয়ে ফেলেছি সেটা নিয়ে কত দুঃখ আর পাঁচটা একদম শূন্য একদম পেলাম না কিন্তু লটারি যেহেতু পাই নাই কিন্তু কিছু তো সান্ত্বনা পুরস্কার পাওয়া লাগবে সেজন্য আমাদের সবাইকে একটা করে গিফট দিয়েছে তো সেই গিফটগুলো আমি কি পেলাম কেয়ার করার লটারি পাই নেই কপালটা এতই খারাপ খুব আশা করেছিলাম একটা অন্তত পাবো এবার বুঝি ভাগ্য ভালো হবে কিন্তু না হয় না তো এখন গিফটগুলো আমি যেহেতু দেখব ভাবলাম পিকনিক থেকে এসেই ভাবলাম যে গিফটগুলো আগে খুলি আর গিফটগুলো আমিও দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করি এই জন্যই শেয়ার করা ভাবলাম একা একা গিফটগুলো খুলব না আসলে গিফট সামান্য হলেও ওটাতে অনেক আনন্দ থাকে আসলে কারো কাছ থেকে পাঁচ টাকা দশ টাকার একটা জিনিস পেলেও ওটা গিফট ওটা একটা আলাদা আনন্দ তো এই তো আমি হচ্ছে একটা চা খাওয়া কাপ পেয়েছি কাপ মানে একটা ছোট মগ চা খাওয়া তো এই কাপগুলো আমার কাছে আছে আরও দুইটা তো এটা দেখি কি আর দেখি এটা কি এটাও মনে হয় চা খাওয়া মগ ধরনের হবে হ্যাঁ এটাও হচ্ছে চা খাওয়া কাপ বা মগ জাতীয় এই ধরনের একটা আমি গিফট পেয়েছিলাম তো এই ধরনের যে কয়টা কাপ বা মগ আছে আমার বাসায় চা খাওয়া সব কিন্তু গিফটের পাওয়া আর এটা হচ্ছে আমাদের এক দেওয়া আপা এটা গিফট করেছে আমাদের একটা পরীক্ষা নিয়েছিল স্মৃতি পরীক্ষা সেই স্মৃতি পরীক্ষায় আমিও অংশগ্রহণ করেছিলাম সেখান থেকে আমি কততম জানি হইছি জানি না সেখান থেকে আমি এটা পাইছি আচ্ছা আপনাদের কাছে গিফট পেতে ভালো লাগে না সেটা দশ টাকার হোক আর বিশ টাকার হোক আর একশো টাকার হোক গিফট পেতে ভালোই লাগে গিফট কখনো টাকা দিয়ে মূল্য হয় না তো আমার কাছে খুব ভালো লাগলো যে আমরা পিকনিকে অনেক মজা করেছি এটাই আমাদের কাছে মূল বিষয় ছিল মজাটাই তো কাল থেকে আমাদের পবিত্র মাহে রমজান মাসে শুরু সবাই সবার জন্য দোয়া করবেন সবাই জন্য রোজা রাখতে পারে আল্লাহ হাফেজ আর গিফটগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ